দিদি আমাদের বাঁচান, পোস্টার নিয়ে পথে নামলেন বাস মালিক পক্ষ। যেভাবে তেলের দাম বাড়ছে সেই পরিস্থিতিতে বেসরকারি মিনিবাস চালানোর ক্ষেত্রে রীতিমতো অনিশ্চয়তার আশঙ্কা করেছেন বাস মালিক সংগঠনগুলি। বাস মালিক সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানোর উদ্যোগ নেওয়া হয়। বুধবার সকালে নাগেরবাজার বাস ডিপো থেকে বাস মালিকদের পক্ষ থেকে বাসের সামনে দিদি আমাদের বাঁচান এই পোস্টার নিয়ে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এই দাবিতে বেসরকারি সংগঠনের সদস্যরা জানান, এভাবে চলতে থাকলে আগামী দিনে অনাহারে মরতে হবে। তেলের দাম জেনে করোনাকালীন চিন্তায় পড়েছেন বাস মালিকরা। এভাবে চলতে থাকলে বাস চালানো কার্যত অসম্ভব। এ বিষয়ে সরকারি বাস ও মিনি বাস পরিষেবার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংগঠনের সদস্যরা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদনপত্র এই পোস্টারের মাধ্যমে পৌঁছাতে চাইছি যে দিদি আমাদের বলে দুক যে 90 টাকা তেলের দাম ছুঁই ছুঁই, আমাদের বাস মালিক এবং শ্রমিকরা কি করে বাঁচবে তারই আবেদন করতে এসেছি। আমরা কিছুই বলবো না, দিদি বলুক আমরা কি করে বাঁচবো, আয় ব্যয় সামঞ্জস্য রেখে কি করে গাড়ি রাস্তায় নামবে, কি দিদি বলে দুক কি করে শ্রমিক বাঁচবে, কি করে মালিক বাঁচবে, কি করে গাড়ি বাঁচানো যাবে। কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা। Thank you.